हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई सुस्थ आछेन, भालो आछेन। आज के आमी एकटु झरझरे शाही जर्दाशमाई रेसिपी आपनादेर संगे शेयर करब। आसले कम बेसि सबाई आमरा जर्दाशमाई रान्ना करी, बाट आमारटा एकटु फलो करबेन प्लिज। ए देखेन अनेक झरझरे, एटा किन्तु खेते अनेक सुस्वादु। तो प्लिज आमार संगे थाकुन एबं आमार भिडियोटी आपनारा लाइक शेयर सबस्क्राइब करुन। तो आमार जे इनग्रेडियेंटगुलो दरकार सेटा हलो आमी एखाने दो पैकेट सेमाई निये निब। আসলে এটা কোনো যে কোনো ব্র্যান্ডের হতে পারে, এটা পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আমি এখানে দুটো প্যাকেট ইউজ করব আজকে, এই যে এটা। তো এটাকে আমি ভেঙে ছোট ছোট পিস করে নেব, সঙ্গে একটু তেজপাতা যাবে। তারপরে এখানে আমি নিয়ে নিছি দারুচিনি, এটা দুটো দারচিনি, এটাকে আমি ভেঙে ছোট ছোট পিস করে নিছি। আর এখানে তিনটা হোল এলাচি নিয়ে নেব, এগুলো আমি তুলে ফেলবো পরে। এখানে যাবে গোল্ডেন কিসমিস, আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন, এটা যে গোল্ডেন হতে হবে এমনই কোনো কথা না। এখানে যাবে কাজু বাদাম, যেটা এটা আমি একটু রোস্ট করে জাস্ট এটাকে আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিব। আর এখানে হলো পরিমাণ মতো আপনারা সুগার নিয়ে নেবেন, যতটুকু আপনারা মিষ্টি খান পরিমাণটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এটা হলো ফুড কালার, ফুড কালারটা অবশ্য অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আর এ দেখেন আমি সেমাইটাকে ভেঙে ছোট ছোট গুঁড়ো করে নিছি, তাহলে এটা আসলে খুব ঝরঝরে হবে, যেহেতু আমি ঝরঝরে একটা সেমাই রান্না করব। তো এবার চলুন প্রসেসে চলে যাই। আমি প্যানটাকে একটি ননস্টিক প্যান নিয়ে এটাকে গরম করে নিছি, আর দিয়ে দিলাম এখানে ঘি 2 চামচের মতো। আপনারা এটা ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারেন, ঘি যে দিতে হবে এমন কোনো কথা নাই, তেল দিলেও হয়। আমি এভাবে এটাকে নেড়ে চিড়ে ব্রাউন করে নেব। এটাকে সবসময় নাড়তে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করব আমি পানি, গরম পানিটা দিয়ে দিলাম, বেশি পানি দেওয়ার দরকার নাই। আর আমি এখানে দিয়ে দিলাম ফুড কালারটা, ফুড কালারটা এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এর সঙ্গে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো সুগার, আর দিয়ে দিলাম সেই ব্রাউন কালার আপনার গোল্ডেন কালারের সেই কিসমিসটা। আপনি যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দিয়ে দিলাম এখানে দারুচিনিটা এবং সেই এলাচটা, একটা আমি যখন রান্না হয়ে যাবে তখন এটা আমি তুলে ফেলবো। তো দেখেন আমার অলমোস্ট কিন্তু হয়ে গেছে, খুব অল্প সময় কিন্তু এটা রান্না করা যায়। এখন এটা আমি ডিশ আউট করে দেখাবো। তো দেখেন এটা আমার কমপ্লিটলি হয়ে গেছে। আশা করি এটা আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবার জন্য আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় খুদা হাফেজ।